শাহপুর মহকুমায় ছোট বড় গাড়ি চলাচল একেবারে বন্ধ করে রেখেছে গাড়ির মালিকপক্ষ। এতে করে সাধারণ লোকরা পূজার প্রাক মুহূর্তে নাজেহালের শিকার। এ ব্যাপারে শাহপুর বাস সিন্ডিকেটের সম্পাদক সঞ্জীব রুদ্রপাল জানান, গাড়ি ভাড়া নিয়ে সমস্যা হওয়াতে গাড়ির মালিকপক্ষ বন্ধ করে রেখেছেন। তবে আজকের মধ্যে এরকম সমস্যা সমাধান হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। বাস পরিষেবা শাহপুর থেকে আগরতলা বন্ধ আছে, কি কারণে এটা একটু যদি দেখুন। আমরা তো শ্রমিক সংগঠন করি, মালিক শ্রেণী সংগঠন করি না। মালিকেরা কেন গাড়ি চালাচ্ছে না, তারা পোষাচ্ছে না, হ্যাঁ, মালিকেরা দুঃখিত ব্যাপার। আর তাছাড়া মালিকেরা এই ব্যাপার নিয়ে আজকে স্টেট কমিটির কাছে গেছে, যে অনুষ্ঠান চলছে ওখানে, আমরা বিকালে বার্তা পাবো কেন মালিকেরা গাড়ি চালাবে না। আজকে কি সকাল থেকে কোনো গাড়ি যায়নি, বাস, বড় বাস? না, আজকে দুদিন ধরে বাস চলছে না, বাস পরিষেবা বন্ধ আছে। এতে করে যাত্রীদের কোনো রকম সমস্যা? সমস্যা তো অবশ্যই হবে, তার আগরতলা প্যাসেঞ্জার অনেক সকালে এসে ঘুরে গেছে, বাস নেই। কি সমস্যার জন্য বাস চলাচল বন্ধ রয়েছে? তো মালিকের ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ, মালিক কেন গাড়ি চালাচ্ছে না, আমরা তো সেটা আমাদের কাছে সংগঠনের তরফ থেকে এমন কোনো নির্দেশিকা নেই। আমার ছোটো গাড়ি চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।